নমস্কার, আপনারা দেখছেন উদ্যোগ টিভি। আপনাদের সাথে রয়েছে আমি তৃষ্রতা। শুরু করছি এখনকার বাংলা সংবাদ। শুক্রবার ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স এর উদ্যোগে আগরতলা আইজিএম হাসপাতালে অনুষ্ঠিত হয় এক স্বেচ্ছায় রক্তদান ও অঙ্গদান শিবিরের। এদিনের এই শিবিরে উদ্বোধন করেন আইজিএম হাসপাতালের রোগী কল্যাণ পরিষদের চেয়ারম্যান বিধায়ক ডক্টর দিলীপ দাস। চিকিৎসকদের ঋণ শোধ করার মতো নয়, দিনরাত মানুষের সেবায় নিয়োজিত থাকেন চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা। তারপরেও রক্তদানের মতো কর্মসূচি হাতে নিয়ে নিজেদের গ্রহণযোগ্যতাকে বাড়িয়ে দিয়েছেন চিকিৎসকদের এই সংগঠন ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স। রক্তদান ও অঙ্গদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন বিধায়ক ডাক্তার দিলীপ দাস। তিনি বলেন, এত কিছুর পরেও অনেক সময় দেখা যায় ডাক্তার নার্সদের উপর আক্রমণ নেমে আসে, এটা মোটেও কাম্য নয়। সমাজকে বুঝতে হবে ডাক্তার নার্সরা কি পরিবেশে কাজ করেন। যে ডক্টররা নিজেরা সারাদিন মানুষের সেবা করেন এবং তার পাশাপাশি যখন ওনারা নিজেদের রক্ত দিয়েও সমাজের সেবা করেন, সেই ঋণ সমাজের পক্ষে শোধ করা কঠিন। আমি অনুরোধ করব যে যখন যে সমস্ত কিছু সংখ্যক মানুষ যখন তাদের হিসাব নিকাশ মেলে না, তখন তারা চিকিৎসা এবং চিকিৎসা কর্মীর উপর বিভিন্নভাবে আক্রমণ করে, এটা সমাজকে দেখতে হবে। ডাক্তাররা চিকিৎসা করবেন না কি পরিস্থিতি এবং কি পরিবেশে কাজ করেন। এদিনের এই রক্তদান ও অঙ্গদান শিবিরে এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা সরকারি মেডিকেল কলেজের এমএস ডাক্তার নীলরতন মজুমদার, আইজিএম হাসপাতালের এমএস ডাক্তার নিহার রঞ্জন দাস সহ সংগঠনের নেতৃত্বরা। 20 জন চিকিৎসক স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন এদিন। ভিডিও রিপোর্ট, উদ্যোগ টিভি। টমটম এবং বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত এক যুবক ঘটনা খোয়াই টিকে টিকে রোডে বৃহস্পতিবার রাতে। পরে স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে পাঠায়। ভিডিও রিপোর্ট, উদ্যোগ টিভি। গোটা রাজ্যে মাত্রাতিরিক্ত ভাবে বৃদ্ধি পেয়েছে টমটমের সংখ্যা। অলি গলি সবখানে নিজেদের খেয়াল খুশি মতো টমটম নিয়ে ঢুকে পড়ছেন একাং চালকরা। বৃহস্পতিবার রাতে খোয়াই থানার অন্তর্গত টিকে ডিকে রোডে এক টমটম চালকের বদান্যতায় দুর্ঘটনাগ্রস্ত হয় এক বাইক চালক। এতে অল্পবিস্তর আহত হয় ওই বাইক চালক। পরে স্থানীয় মানুষ তাকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসকেরা। ঘটনা সম্পর্কে বাইক চালক বিস্তারিত তুলে ধরেন খোয়াই জেলা হাসপাতাল চত্বরে। মাত্রাতিরিক্ত যাত্রী নিয়ে সারা রাজ্যে দাপিয়ে বেড়াচ্ছে টমটম। ট্রাফিক ব্যবস্থাকে এক বুড়ো আঙ্গুল দেখিয়ে যাচ্ছেতাভাবে টমটম চালাচ্ছে চালকরা। এতে করে প্রতিদিনই দুর্ঘটনার খবর সামনে আসছে। ট্রাফিক ব্যবস্থাকে আরো কঠোর হওয়ার দাবি উঠছে সর্বত্র। এদিকে খোয়াই হাসপাতাল চত্বরে দুর্ঘটনার খবর সংগ্রহ করার সময় এক নেশাখোর সাংবাদিকদের সাথে অভব্য আচরণে লিপ্ত হয়। এতে ক্ষোভ ব্যক্ত করেন স্থানীয় সাংবাদিক মহল। ভিডিও রিপোর্ট, উদ্যোগ টিভি। 10,323 শিক্ষক, মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 142। প্রয়াত শিক্ষকের নাম চিন্ময় কলুই, তার বাড়ি ধোয়া জেলার আমবাসায়। জন্ডিস ও হ্যাপাটাইটিস রোগে আক্রান্ত হয়ে লিভার নষ্ট হয়ে যাওয়ার বৃহস্পতিবার মৃত্যু হয় তার। শোকের ছায়া 10,323 শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। বিগত বেশ কিছুদিন যাবত জন্ডিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন প্রয়াত শিক্ষক চিন্ময় কলুই। জন্ডিস থেকে হেপাটাইটিস, পরে লিভার খারাপ হয়ে যায় তার। বৃহস্পতিবার আগরতলা জিবি হাসপাতালে মৃত্যু হয় শিক্ষক চিন্ময় কলুইয়ের। তিনি তিপ্রামথা দলের ধলাই জেলা ব্লক প্রেসিডেন্ট ছিলেন। তার মৃত্যুর খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে যান বুবাগড়া প্রদ্যুৎ কিশোর দেববর্মন। প্রাতের পরিবারের প্রতি সম্বেদনা জানান তিনি। जी सवेरे विजय ब्राह्मण ने कहा था कि इनको शायद जॉन्डिस या मलेरिया हुआ है, उसके बाद हेपेटाइटिस भी, लिवर डैमेज हुआ था। तो ये 10,323 से था, हमारे तिपरा मोथा का ब्लॉक प्रेसिडेंट था अम्बासा में। और जब मुझे खबर मिला इनका देहांत का, तो मैं यहाँ में आया, इनको हेल्प किया है, फैमिली को हेल्प किया है। इस समय मैं सिर्फ उनके पूरे फैमिली को अपना तरफ से उनको दुख प्रकट करना चाहता हूँ।
চাকরি হারানোর পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন শিক্ষক চিন্ময় কলুই। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েন ধীরে ধীরে। তার মৃত্যুর সংবাদে গোটা 10,323 শিক্ষকদের পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এখন পর্যন্ত 142 জন সহযোদ্ধাকে হারিয়েছেন তারা। রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট ফের একবার তাদের বিদ্যালয়মুখী করার আবেদন জানিয়েছেন 10,323 শিক্ষক সমাজ। ভিডিও রিপোর্ট উদ্যোগ টিভি। এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী বিভিন্ন আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র উদ্যোগ টিভি চ্যানেলে।